আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে চলছে এখন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত এবছরের চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লীগ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের সূচি অনুযায়ী সোমবার ছিল ফ্রেন্ডস ইউনিয়ন বনাম টাউন ক্লাবের ম্যাচ। উভয় দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। পরাজয় দিয়ে দুই দল নিজেদের অভিযান শুরু করার পর স্বাভাবিকভাবেই প্রথম জয়ের লক্ষ্যমাত্রাকে নিয়ে উভয় দল মাঠে নামার কথা। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে এদিন টাউন ক্লাব যথারীতি হাজির থাকলেও গড় হাজির ছিল ফ্রেন্ডস ইউনিয়ন। যদিও কী কারণে মাঠে অনুপস্থিত তার কোনো আগাম বার্তা ছিল না। তাই এদিন ম্যাচে পরিচালনার দায়িত্বে থাকা রেফারি তাপস দেবনাথ ম্যাচের নির্ধারিত সময় অতিক্রম করে 20 মিনিট অপেক্ষা করার পর মাঠ ত্যাগ করেন। এবার রেফারির রিপোর্টের ভিত্তিতেই লীগ কমিটি নিয়ম মেনে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। আচমকা মাঠে গড় হাজির থাকলে নিয়ম মাফিক ম্যাচের পুরো পয়েন্ট পাবে ময়দানে উপস্থিত দল। সেই নিয়মে প্রত্যাশিতভাবেই বিনা লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে 3 পয়েন্ট পেতে চলেছে টাউন ক্লাব। এরপরেও লীগ কমিটির সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে দল। আপনাদের কি আমরা 15 মিনিট আসলাম মাঠের মধ্যে, হ্যাঁ এখন আমরা আমরা দিয়ে রিপোর্ট দিয়ে মারি যদি জিতে দিও, হ্যাঁ একটা টিম না আইলে তারা টাইম দেওয়ার লাগে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন।